ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনী ভাই, আপনি জানতেছেন যে সমাজে বিয়ের সময় বর পক্ষ থেকে সামাজিকভাবে বরের নিকটে দাবি করে কিছু টাকা দেওয়ার জন্য, 5-7 হাজার 10 হাজার বিভিন্ন পরিমাণে দাবি করে। মেয়ের বাড়ির যারা গ্রামের লোক আছে ওই সমস্ত লোকেরা এই টাকাটা নেওয়া জায়েজ হবে কিনা, বৈধ হবে কিনা। সম্মানিত দিনী ভাই, এটা একটা সামাজিক প্রথা এবং এটা কোরআন সুন্নাহর সম্পূর্ণ বিরোধী। কারণ কোরআন সুন্নাহতে যে বিষয়টা বিয়ের জন্য জরুরি সেটা হচ্ছে মেয়ের মাহার। ছেলে মেয়ের মাহার দিবে, ছেলে মেয়ের মাহার দিবে, এটা হলো নিয়ম। তাই সমাজে তৃতীয় একটা ভাগ বসানো এটা আসলে জবরদস্তি, এটা প্রায় সন্ত্রাসীর মতোই পড়ে। এটা না দিলে অনেক সময় মধ্যে ঝামেলা মধ্যে পড়তে হয়। তাই যতটুকু সম্ভব যদি নাকি না দিয়ে বাঁচা যায়, বিয়ের যখন নাকি ফরদ হয় তখন এটা আলোচনাতে আসবে যে আসলে মেয়ে পাবে আমার নিকটে এই মাহার, আমি মাহার বাবদ মেয়েকেই দিব। কিন্তু সামাজিকভাবে যেটা দাবি করা হয় কোরআন সুন্নাতে এটা নাই, এভাবে অন্যের মাল জবরদস্ত করে নেওয়াটা এটা হারাম। তাই প্রথম কথা হচ্ছে এভাবে জোর করে অন্যের সম্পদ নেওয়াটা বৈধ হবে না। কালকে আমাদের ময়দানে এই লোকেরা এই ব্যক্তির টাকা, এই বরের টাকা দিতে বাধ্য হবে, টাকা তো দিতে পারবে না। তখন যারা জোর করে সামাজিক লোকেরা টাকাটা নিয়েছে কালকে আমাদের ময়দানে এই ব্যক্তিকে সব দিয়ে দিতে হবে। আর যদি নাকি সব না থাকে এই সমস্ত লোকদের, তখন এই বরের যদি গুণা থাকে সেই গুণাটা এই সমস্ত লোকদের গাড়ে তুলে দেওয়া হবে এবং তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। তাই এই ভয়াবহ জঘন্য অপরাধ থেকে সমাজকে আসলে বেরিয়ে আসা প্রয়োজন। তাই এখানে যে বর কনের বাড়িতে বিয়ে করতে দেবে ওইখানে মাহার দিবে, যেটা প্রায় পশিরা দিবে, এটা হচ্ছে যে ফরজ ছেলের উপর। কিন্তু সামাজিকভাবে যদি নাকি টাকা যে চাপ দিয়ে বসে তাহলে এটা সে দিতে বাধ্য না। যদি নাকি জোর করে নেয় নাহলে বিয়ে হবে না এমনটা হয় তাহলে কিয়ামতের ময়দানে তারা যে ধরা পড়বে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম সাহেব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।